বন্ধুরা, ফাইনালি একটা অ্যাপ্লিকেশন থেকে আমি প্রায় 2000 টাকার মতো পেমেন্ট পাইছি। সেটার প্রুফ আপনাদের দেখাবো, তারপরে আপনাদের দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পারতেছেন, এখান থেকে আমি রিসিভ করছি 2000 টাকা। তো যাই হোক, আমি মেসেজটা ওপেন করে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিতেছি। সো দেখতে পারতেছেন, এখান থেকে আমরা কিন্তু 2000 টাকা রিসিভ করছি এবং রেফারেন্সে লেখা রয়েছে দেখতে পারতেছেন ক্যাশ গ্যালারি। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটি থেকে আমরা 2000 টাকা ইনস্ট্যান্ট পেমেন্ট পাইছি। যখন উইথড্রো দিছি তখন সাথে সাথেই দেখতে পারতেছেন এখান থেকে 2000 টাকা কিন্তু আমরা রিসিভ করে ফেলছি। সো যাই হোক, এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট করে কীভাবে কাজ করবেন। বন্ধুরা, অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যখনই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, এখানে ইনস্টল লেখা পেয়ে যাবেন। আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো যাই হোক, আমি এখান থেকে যেটা করব, এখন আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সো যাই হোক, আমি কী করব, আমার এই মুহূর্তে সুপার ভিপিএন আছে। সো সুপার ভিপিএনটা আমি কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা, ভিপিএন যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন আপনারা ইনস্টল করে নেবেন। তার বাদে এখান থেকে লোকেশন অপশনে চলে আসবেন ভিপিএনের। তো আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি চাইলে এখান থেকে যেটা করবেন, যে এখানে দেখতে পারতেছেন ইউএসএ অথবা কানাডা অথবা ইউকে সিলেক্ট করবেন। এই তিনটা কান্ট্রি থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সো আমি ইউএসএ রেখে দিলাম। তার বাদে আমার ভিপিএনটি এখান থেকে কানেক্টে ক্লিক করে আমার ভিপিএনটি কানেক্ট করে নিতেছি। সো অবশ্যই আপনাদেরকে বলবো, ভিপিএন ছাড়া কেউ কাজ করবেন না এবং আপনাদেরকে অবশ্যই ভিপিএন দিয়ে কাজ করতে হবে। সো যাই হোক, এখন আপনারা যেটা করবেন, অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের দেখাইতেছি। ঠিক আছে, সো বন্ধুরা, অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যেহেতু নতুন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন সাইন আপ নামের একটা বাটন। তো আপনাদেরকে সাইন আপ বাটনে এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো যখনই ক্লিক করবেন, এখানে উপরে আপনার নামটি দিতে বলবে। সো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আপনার নামটি এখানে দিয়ে দিবেন। তার বাদে এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা জিমেল অ্যাড্রেস এখানে সিলেক্ট করবেন। তার বাদে এখন আপনাদের যেটা করতে হবে, এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। সো যাক, এখানে জাস্ট আমার ফোন নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব। আপনাদের ফোন নাম্বারটি জাস্ট আপনারা এখানে বসিয়ে দিবেন। তার বাদে নিচে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো জাস্ট আপনি ইচ্ছামতো যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সো আমি 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিলাম। তার বাদে নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামের একটা অপশন, আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। তার বাদে এখন আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই জিমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তার বাদে নিচে এখানে দেখেন পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা জাস্ট আপনি এখানে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি একদম নিচে চলে আসবেন, আশাপাতে লগ ইন অপশন পেয়ে যাবেন। আপনি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে, অর্থাৎ লগ ইন করা হয়ে যাবে। তার বাদে এখানে আপনার ব্যালেন্সটি জিরো থাকবে। যেহেতু আমরা এই মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স জিরো। সো যাই হোক, এখান থেকে এখন আমাদের কাজ করে ইনকাম করতে হবে। আর অবশ্যই আপনাদের বলবো, তাদের এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটি একদম নতুন একটা অ্যাপ্লিকেশন, আর সবাই প্লে স্টোরে গিয়ে তাদেরকে 5 স্টার একটা রেটিং করে দিবেন। সো অবশ্যই বলবো, আপনারা মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে কিন্তু নিয়মিত আপডেটগুলো শেয়ার করা হয়, তার জন্য বলবো অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। যদি এখান থেকে জয়েন না করতে পারেন, 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে আপনারা জয়েন করে নেবেন। আর অবশ্যই এখান থেকে অ্যাপ্লিকেশনে এসে জাস্ট আপনারা 5 স্টার রেটিংয়ে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে। আপনারা যেহেতু অ্যাপ্লিকেশনটি পেমেন্ট করতেছে, আপনারা এখান থেকে একটা 5 স্টার রেটিং করে দিবেন। সো এই মুহূর্তে আমি এখানে সুপার লিখে দিব, সুপার অ্যাপ এটা লিখে দিতেছি। লিখে দিয়ে জাস্ট আমি পোস্টে ক্লিক করে এটা মানে পোস্ট করে দিলাম। তার বাদে দেখতে পারতেছেন আমাদের এখানে রিভিউটা দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা এটা কেটে দিয়ে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসবো। আসার পরে এখন আমরা কাজ করব। আর এখান থেকে দেখতে পারতেছেন ডেইলি চেকিং রয়েছে, আপনি 24 ঘন্টায় কিন্তু এসে একবার চেকিং করতে পারবেন। সো জাস্ট ডেইলি চেকিংয়ের উপরে ক্লিক করবেন। তার বাদে একটা এটা আসবে, এটা আপনারা দেখে নেবেন। বন্ধুরা যাক, তার বাদে দেখেন আমরা একটা কেটে দিলাম। তার বাদে এখানে দেখেন ক্লাইম না অপশন আছে, ক্লাইম না অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। যদি আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন। আর যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে মিনিমাম আপনারা 2 মিনিট ওয়েট করে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে মূল বিষয় হচ্ছে গিয়ে, বেশি করে ইনকাম করতে চাইলে আপনি রেড নিউজের যে কাজটি আছে সেটা করে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু রেড নিউজে বেশি পরিমাণের ইনকাম দিতেছে। সো যাই হোক, আপনাদেরকে একটা একটা করে সবগুলোই কাজ দেখাবো। আর সবগুলোই কাজ কিন্তু সেম টু সেম, আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাবো। ঠিক আছে, আর এখান থেকে কাজ করার জন্য আমি কী করবো, এখান থেকে দেখতে পারবেন প্লে স্পিন নামের একটা অপশন আছে। আমি প্লে স্পিনে সর্বপ্রথমে কাজগুলো দেখাবো। এখান থেকে দেখতে পারতেছেন আমাদেরকে তারা 10টা টাক দিছে, আর আমরা এখানে কোনো কাজ করি না, জিরো আছে। এখন আমরা কাজ করব। তার জন্য এখান থেকে দেখতে পারবেন আমাদের পাশে এখানে ব্যালেন্স শু করবে। আমরা এই যে ডেইলি চেকিংয়ে ক্লিক করে 50 পয়েন্ট পাইছি সেটা শু করবে। এখন আমরা কাজ করব, তার জন্য প্লেস গেমে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের এটা স্পিন ঘুরতেছে, আর এখান থেকে আমরা একটা কয়েন পাবো। সো দেখতে পারতেছেন আমরা 0.2 কয়েন পাইছি। তার বাদে ক্লাইম বোনাসে ক্লিক করে জাস্ট আমরা এটা ক্লাইম করবো। তার বাদে এখান থেকে দেখতে পারবেন এখানে একটা টাইম কাউন্ট ডাউন হবে, এই টাইম পর্যন্ত জাস্ট আপনাদেরকে ওয়েট করে নিতে হবে।
বন্ধুরা যাক, তার বাদে দেখতে পারতেছেন আমাদের এখানে 10টা টাস্কের মধ্যে অলরেডি একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এগেইন আমরা প্লে স্পিনে ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে আমরা এখানে উড়া দুরা কিন্তু স্পিন করে নিব একসাথে, ঠিক আছে। সো তাই এখান থেকে দেখতে পারতেছেন আবার 12 কয়েন দিবে আমরা ক্লাইম বোনাসে ক্লিক করে, এটা ক্লাইম করব। তার বাদে আমাদের সামনে যে অ্যাডটা আসবে, এটা আমরা 5 থেকে 6 সেকেন্ড আমরা দেখবো। আর এই অ্যাডের উপরে ভুলবশত ক্লিক করবেন না, যদি ভুলবশত ক্লিক পড়ে যায় তাহলে সমস্যা না, ঠিক আছে, মানে কোনো প্রবলেম না। সো যাই হোক, আপনারা ভুলবশত আপনারা কোনো ক্লিক করবেন না, যদি ক্লিকটা পড়ে যায় তাহলে কোনো প্রবলেম না, ঠিক আছে। তার বাদে আপনি এখান থেকে নথিংসে ক্লিক করে কেটে দিবেন। তো আমি নথিংসে ক্লিক করে কেটে দিলাম, তার বাদে আবারও নথিংসে ক্লিক করলাম। তার বাদে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 10টার মধ্যে 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো যাই হোক, আমরা 10টার মধ্যে 10টা টাস্ক কমপ্লিট করে আপনাদের সামনে আসতেছি। তো বন্ধুরা যাক, এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের 10টা টাস্কের মধ্যে অলরেডি কিন্তু 10টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আবারও প্লে স্পিনের উপরে ক্লিক করে দিব। সো প্লে স্পিনের উপরে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের এটা ঘুরতেছে, আর এখান থেকে দেখতে পারতেছেন আবারও ক্লেম অপশন চলে আসছে। সো যাক, আমরা এটা ক্লেম করে নিব। তার বাদে আমরা ক্রস আইকনে একটা ক্লিক করে কেটে দিব। সো যাক, তার বাদে আপনি যেটা করবেন, সো বন্ধুরা যাক, তার বাদে আমরা এখান থেকে জাস্ট আমরা ক্লাইম বোনাসে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের সামনে একটা অ্যাড লোড নিছে, এই অ্যাডের উপরে জাস্ট আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদেরকে ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। ওয়েবসাইটটিতে নিয়ে আসার পরে আপনি যেটা করবেন, এই ওয়েবসাইটটিতে আপনারা মিনিমাম 2 মিনিট ওয়েট করবেন, অর্থাৎ 2 মিনিট এভাবেই আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, উপরে যাবেন, মানে এক কথাবারটি আপনি এখানে 2 মিনিট আপনি ভিজিট করবেন। আর যদি মনে করেন ওয়েবসাইটটিতে না নিয়ে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যায়, তাহলে আপনি যেটা করবেন, আপনি গুগল প্লে স্টোরে নিয়ে গেলে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করে আপনাদেরকে 2 থেকে 2.5 মিনিট অ্যাপ্লিকেশনটির ভিতরে ওয়েট করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন, এবং আপনারা প্রতিদিন অন্তত পক্ষে হলেও আপনারা 3টে অ্যাপ্লিকেশন মাস্ট বি আপনাদেরকে ইনস্টল করতে হবে আপনাদের ফোনে। সো আশা করি বুঝতে পারছেন, অবশ্যই আপনাদের বলবো নিয়মকানুন মেনে কাজ করবেন। সো তার বাদে আমি যেহেতু ভিডিও করতেছি, আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের ব্যালেন্সে তারা পয়েন্টটা অ্যাড করে দেখ বন্ধুরা, তার বাদে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সেকেন্ড কাউন্ট ডাউন হইতেছে। এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু আবারও কাজটা স্টার্ট করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাক, আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। তার বাদে এখান থেকে এই যে আপনার বাকির কাজগুলো স্পিনের, এই যে এখানে স্কেচ কার্ডের কাজটাও সেম টু সেম। এখান থেকে দেখেন আপনাদেরকে 10টা টাস্ক দিয়েছে, 10টা টাস্কের মধ্যে 10টা টাস্ক কমপ্লিট করে নিলে এখান থেকে জাস্ট আপনাদেরকে একটা অ্যাডে ক্লিক করতে হবে। সো আগে যেভাবে দেখেছি ঠিক একইভাবে জাস্ট আপনারা অ্যাডে ক্লিকটা দিবেন। সো তার বাদে এখান থেকে দেখতে পারবেন আপনারা উপরের দিকে রেড নিউজের কাজটা আপনাদের দেখাই। এখান থেকে রেড নিউজের কাজ করে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। রেড নিউজে প্রতি মানে ইউতে আপনাদেরকে 50 কয়েন করে দিবে। সো যাক, তার বাদে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পরে দেখতে পারতেছেন একটু ওয়েট করবেন, এখান থেকে দেখতে পারতেছেন আপনাদেরকে রেড নিউজ মানে নিউজ দেখে এখান থেকে জাস্ট আপনাদেরকে ইনকাম করতে হবে। সো যাক, আমার নেটটা একটু স্লো, তার কারণে একটু লেট হইতেছে। সো জাস্ট এখান থেকে দেখতে পারতেছেন এখানে বিভিন্ন বিজ্ঞাপন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনাদেরকে মূলত এই যে এখানে যে কোনো একটা বিজ্ঞাপনের উপরে ক্লিক দিতে হবে। তার বাদে এখান থেকে জাস্ট এই যে এখানে দেখতে পারতেছেন একটা টাইম কাউন্ট ডাউন হবে, এ টাইম পর্যন্ত জাস্ট আপনাদেরকে ওয়েট করে নিতে হবে। সো জাস্ট আপনার কোনো কিছু কাজ করতে হইতেছে না, জাস্ট একটা অ্যাডের উপরে ক্লিক করে জাস্ট আপনাদেরকে এই যে টাইম পর্যন্ত আপনাদেরকে ওয়েট করে নিতে হইতেছে, ঠিক আছে, এটাই আপনাদের কাজ। সো যাক, এখান থেকে জাস্ট আপনারা একটু ওয়েট করে নেবেন। তো বন্ধুরা যাক, এখানে আমাদের টাইমটা শেষ হয়ে যাইতেছে, আর এখানে দেখেন আমাদের পয়েন্টটা কিন্তু 50 পয়েন্ট তারা অ্যাড করে দিয়েছে। আর আমাদের সামনে একটা অ্যাড আসছে, জাস্ট আমরা এটা কিছুক্ষণ দেখে নিতেছি। তো দেখে জাস্ট আমি ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিব। আর ভুলবশত যদি অ্যাডের উপরে ক্লিক করে তাহলে কোনো প্রবলেম না, ঠিক আছে, মানে ভুলবশত ক্লিক করলে। আর যদি এমনিতেই মনে করেন যে আমি ভুল করলাম, এটা কোনো প্রবলেম না। যদি মনে করেন আপনি এমনিতেই আন্দু অ্যাডে ক্লিক করেন তাহলে প্রবলেম হতে পারে। সো যাক, তার বাদে আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আপনাদের সামনে যেরকম মনে করেন যে আপনার ব্যানার অ্যাড যেগুলো আছে সেগুলোতে আপনি ক্লিক দিবেন। সো ধরেন এটা হচ্ছে গিয়ে অ্যাড, তো আমরা অ্যাটার উপরে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। সো জাস্ট একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা পেজে নিয়ে চলে আসছে, আর এখান থেকে জাস্ট আমাদের স্টার্টে যে কোনো একটাতে ক্লিক করে দিলে হবে, আর এখান থেকে আমাদের টাইমটা কাউন্ট ডাউন হবে, তার বাদে এখান থেকে আমরা পয়েন্টগুলো পাবো। সো আমি একবারে ব্যাকে ক্লিক করে আপনাদের কাজটা আবারও বোঝাই। সো সাপোজ এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে দেখেন এই যে বিজ্ঞাপনগুলো, এগুলো জাস্ট আমরা ক্লিক করব। সো জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। সো আমার নেট কানেকশনটা একটু স্লো, তার কারণে একটু প্রবলেম করতেছে। সো যাক, তার বাদে এই যে বিজ্ঞাপনটা ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে নেট কানেকশনটা স্লো থাকার কারণে এখানে আসতেছে না, জাস্ট আপনারা একটার পরে একটা এখান থেকে চেক করে নেবেন। তার বাদে আপনারা এখানে টাইম একটা টাইম দিবে, টাইম পর্যন্ত আপনারা ওয়েট করবেন, আপনার ব্যালেন্সে 50 কয়েন করে অ্যাড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো অবশ্যই আপনারা নিয়মকানুন মেনে কাজ করবেন, 100% আপনারা পেমেন্ট পাবেন। সো যাক, এখন আপনারা এই কাজগুলো দেখিয়ে দিলাম। এখান থেকে এখন আপনারা কীভাবে ক্যাশ আউট করবেন সেটা দেখাই। এখানে ক্যাশ আউট করার জন্য এখানে নিচে দেখতে পারবেন ক্যাশ আউট নামের একটা অপশন, ক্যাশ আউটে ক্লিক করে দিবেন। সো যখনই ক্লিক করবেন জাস্ট আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, আপনারা কিছুক্ষণ দেখে এটা করে সেইখানে ক্লিক করে কেটে দিবেন। এখান থেকে দেখতে পারতেছেন আপনারা তাদের যে ইয়োগুলো আছে সেগুলো এখানে তারা বলে দিছে। এবং আপনারা যদি বিকাশে পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে $2 হতে হবে। যখনই আপনার ব্যালেন্সে $2 হবে তখন আপনি বিকাশের মাধ্যমে টাকাটি নিয়ে নিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন
সো বন্ধুরা আপনি যদি মনে করেন রকেটে নিতে চান তাহলে রকেটে আপনার $2 হলে নিতে পারবেন এবং রিচার্জও $2 হলে পেমেন্ট নিতে পারবেন এবং যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা কিন্তু এখানে পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং পেটিএমের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এছাড়াও যারা ফ্রি ফায়ারের লাভার আছেন তারা ফ্রি ফায়ারের ডায়মন্ডও নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সো এখান থেকে জাস্ট আপনারা নিতে পারবেন এখন যদি বিকাশে পেমেন্ট নিতে চান তাহলে বিকাশের উপরে টাচ করবেন জাস্ট আপনি যেটা করবেন এখান থেকে জাস্ট আপনার বিকাশ নাম্বারটি দিবেন এখানে $2 দিবেন হাউ মাচের জায়গাতে তার বাদে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করলে আপনাদেরকে তারা 24 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিবে আর এখান থেকে যদি রকেটে নিতে চান তাহলে রকেটের নাম্বারটা এখানে দিবেন তার বাদে এখানে $2 দিবেন তার বাদে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করলে 24 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিবে সো আশা করি বুঝতে পারছেন তার বাদে এখান থেকে রিচার্জে ক্লিক করে জাস্ট আপনার রিচার্জ নাম্বারটা দিবেন $2 দিবেন উইথড্র রিকোয়েস্টে ক্লিক করলে 24 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দিবে এবং পেপালের ক্ষেত্রেও সেম এখানে জাস্ট আপনার পেপালের যে পেপালের ইমেল অ্যাড্রেসটি আছে সেটা দিবেন এখানে আপনার ডলারটি দিবেন তার বাদে রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে তারা পেমেন্টটা করে দিবে সো আশা করি বুঝতে পারছেন এখন আপনারা যে কয়েনটা পাইছেন এখান থেকে দেখাই আর এখানে অ্যাডমিন কোন নোটিফিকেশন দিছে আপনারা নোটিফিকেশনে ক্লিক করে আপনারা অ্যাডমিনের নোটিফিকেশনগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে জাস্ট আপনারা যখন আপনার ব্যালেন্সে 500 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এটা কনভার্ট করতে পারবেন এখানে দেখেন তারা বলে দিছে 500 পয়েন্ট হলে আপনি কনভার্ট করে নিতে পারবেন আপনার পয়েন্টটি এবং এখান থেকে আপনি 500 পয়েন্ট হলে কনভার্ট করতে পারবেন এছাড়াও 1000 পয়েন্ট হলে আপনি কনভার্ট করতে পারবেন যদি আপনি 500 পয়েন্ট কনভার্ট করেন তাহলে আপনি 0.03 সেন্ট পাবেন এবং 1000 পয়েন্ট কনভার্ট করলে 0.06 পাবেন মানে ডলার সো আশা করি বুঝতে পারছেন আর এখানে $2 হলে পেমেন্ট এখান থেকে আপনারা নোটিফিকেশনটা আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন নোটিফিকেশন দেখার জন্য আপনারা নোটিফিকেশন অপশনে ক্লিক করে জাস্ট আপনারা নোটিফিকেশনটি দেখে নেবেন সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সো যাক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।